কৃষক ছাড়াই কৃষক স্পেশাল ট্রেন চালু হলো শান্তিপুর থেকে। কৃষক বিল নিয়ে চাপানো তো যাই থাকুক, কৃষক স্পেশাল নিয়ে খুশি সকলে। সম্প্রতি আম, কুমড়ো বা বেবিকর্ন, ফুল হোক বা আনাজ কিংবা ফলমূল, কৃষকের উৎপাদিত ফসল মাঠে পচে নষ্ট হচ্ছিল, এমন খবর একাধিকবার আমাদের সংবাদ মাধ্যমে উঠে এসেছিল। দীর্ঘ লকডাউনে বন্ধ ছিল সমস্ত রকমের গণপরিবহন ব্যবস্থা, যার মধ্যে স্বল্প মূল্যে সর্বত্রই পৌঁছে যাওয়ার জন্য অন্যতম রেল। স্টাফ স্পেশাল হিসেবে স্বল্প সংখ্যক চালু ট্রেন অনেকটাই, এরপরেও সংখ্যা বৃদ্ধি করেছে রেল কর্তৃপক্ষ। শান্তিপুর থেকে রানাঘাট পর্যন্ত প্রতিটা স্টেশনে দাঁড়ালেও সোজা দমদম এবং তারপরে শিয়ালদায় এই ট্রেন দাঁড়াবে বলে জানা গেছে। তবে শান্তিপুর, বাগনা, হবিবপুর, কালীনারায়ণপুর এবং রানাঘাট স্টেশনে দেখা মিলল না কৃষকদের। দুধের ছানা প্রস্তুতকারীরা জানালে তাদের ক্ষেত্রে উপকার হয়েছে অনেকটাই, কিন্তু কৃষক স্পেশাল নামাঙ্কিত এই ট্রেন সকাল এবং বিকেলের দিকে চলে তাদের কাজে লাগতো। স্টেশনে মাল ওঠা নামানোর কুলিরাও একই অভিমত পোষণ করেন। সাধারণ যাত্রীরাও কিছু না বুঝেই এই ট্রেনে উঠে পড়েছে। আজ এই ট্রেনের উদ্বোধনের আড়ম্বরতে দূরে থাকুক, ন্যূনতম নিরাপত্তা কর্মীদের বা স্টেশন কর্তৃপক্ষের দেখা গেল না ট্রেন পৌঁছানো বা ছাড়ার সময়। প্রশ্ন উঠেছে, তাহলে কি শুধুমাত্র আবেগের বহিঃপ্রকাশ দেখাতেই এমন নামাঙ্কন? রেল কর্তৃপক্ষ প্রকাশ্যে মুখ না খুললেও সংবাদ মাধ্যমে প্রচারের ফলে জানতে পারবে কৃষক, এমনটাই মনে করছেন তারা। কিভাবে শুনলেন খবরে বলছিল যে স্পেশাল ট্রেন দেওয়া হবে, ভ্যান্ডার বাড়ানো হবে? এখানে দেখেছেন পুরো ট্রেনটা কি ভ্যান্ডার? না, চার কপি ভ্যান্ডার আছে। আচ্ছা, এই যে করার ফলে কি সুবিধা হলো আপনাদের? সুবিধা হলো যে সপ্তাহে সাত দিন হলে আরো সুবিধা হতো। কদিন করেছে? আচ্ছা, তা এই যাওয়ার ফলে আপনাদের কি সুবিধা হলো? যাওয়ার ফলে কি মানুষের সাথে ভ্যান্ডারটা থাকলে আমাদের সাথে অসুবিধা হবে না পাবলিকের সাথে? আগে পাবলিকের সঙ্গে সমস্যা হতো। হ্যাঁ, ভ্যান্ডারের মধ্যে কি লোকজন উঠে পড়ছে? না, ভ্যান্ডারে ওঠে না, আমরা তো প্যাসেঞ্জারে যেতাম, ভ্যান্ডারে অভাবে। আচ্ছা, ভ্যান্ডারে অভাবে। হ্যাঁ, এখন সেক্ষেত্রে তো পুরো ট্রেনটা ভ্যান্ডারে লাগবে না, কোনো অসুবিধা হবে না। কী নাম আপনার? আমার নাম সুব্রত। কীসের ব্যবসা করেন? আইটেমটা আজকে নতুন দিয়েছে, আগে কোনোদিন বলেনি। আজ আজকে কালকে অ্যানাউন্স হয়েছে, আজকে জানতে পারলাম ট্রেনটা কখন কী কেমন যাবে। আজকে দেখি যাই গাড়িটাকে, তাহলে বুঝতে পারবো। ট্রেনটার টাইমটা যদি একটুখানি পিছিয়ে দিত আমাদের তা একটু ভালো হতো। ছানার ক্ষেত্রে? ছানার ক্ষেত্রে সব মালে কেন, পরপর দুটো ট্রেনে যাচ্ছে, তো যেহেতু আমার রাস্তায় ট্রেনটা কত দূর কী হবে বলে বোঝা যাচ্ছে না, যেহেতু ডাইরেক্ট শিয়ালদা আছে তাতে ঠিকই আছে আমাদের, কিন্তু ট্রেনের টাইমটা আমাদের একটুখানি পিছিয়ে দিলে এই হচ্ছে উপকার হতো, আর কিছুই না। আর এমনি অন্যান্য দুধের ব্যবসা করে বা চাষিরা তারা জানেন? তা কেউ, এটা আপাতত আজকে নতুন, যেহেতু কেউ জানে না, এটা জানবে আস্তে আস্তে। ধরো এবার গাড়িটা কতদিন চলবে, সেটা হচ্ছে জানার ব্যাপার আছে। সপ্তাহে ধরো ছটা দিনে গাড়িটা দিয়েছে, একটা দিন আমাদের আবার সমস্যা থেকে গেল, সেই একটা দিন আমাকে আবার ওই ট্রেনের জন্য যেতে হবে। কি নাম আপনার? আমার নাম মহাদেব ঘোষ। কি কিসের ব্যবসা করেন? দুধ ছানার ব্যবসা। মাঝিয়ার দিকে 3:17 এটা ওইটা আর কি, একটা নতুন ট্রেন দিয়ে দেয়। এটা সুবিধা হবে তোমাদের? ওইটা আমাদের সুবিধা হবে না তো। ওইটা কেন? ওটা অত ভোরবেলায় আমরা কোথায় যাবো মাল নিয়ে, আর ট্রেন ধরা খুব কষ্ট। আচ্ছা, তা ওটা তো শুধুমাত্র সবজির জন্য। আগের টাইমটা হলে ঠিক হতো। আগে কত টাইম হলো? 4:01 ছিল মাঝিয়ার থেকে। হুম হুম, ওই টাইমটা হলে সবার সুবিধা হতো। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।